बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय स्टूडेंट्स, तो एखन आमरा देखब यंग परीक्षार प्राप्त फलाफल समूह एवं मॉडिफाइड यंग एक्सपेरिमेंट। यंग एक्सपेरिमेंट एर सामान्य एकटा मॉडिफिकेशन आछे सेटा देखब। एगुला थियोरी पढ़ब ना, किन्तु सामान्य एकटु एटा देखब जे मॉडिफाइंग यंग एक्सपेरिमेंटटा मूलत कि जिनिस। तो आसो आगे कि फलाफल आमरा पेयेछि आमरा ता एखाने लिपिबद्ध करे रेखेछि। आमार बोर्ड तो छोटो, आबार मुछे फेलब किछुक्षण परे। पथ पार्थक्य मानटा पे गेलाम डेल्टा एक्स, सेटा ए साइन थीटा एन, ए टैन थीटा एन, ए एक्स एन डिवाइडेड बाय डी। ठीक आछे, एन तम उज्जवल पट्टी दूरत्व एक्स एन इक्वल टू, एटा आमरा 10 नम्बर भिडियोते बोले आसछे, एगुलो सबकटा 10 नम्बर भिडियोते। एन लैम्डा डी डिवाइडेड बाय ए, एन तम अंधकार पट्टी दूरत्व एटा। एखाने उल्लेख जे आमी शुधु एई जे रैखिक दूरत्वटा हिसाब करतेछि, जे एन थेके पी बिंदुर दूरत्वटा। এখানে কোণিক দূরত্বের একটা হিসাব আছে, কিন্তু দেখা গেল যে হিসাবটা নিয়ে আসতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। শুধু জেনে রাখো, এখানে ডি জিনিসটা যদি বাদ দিয়ে দাও তাহলে এটা কোণিক দূরত্ব থিটা এর মানটা রেডিয়ান এককে বের হয়ে আসবে। এখানে ডিটা বাদ দিলে থিটার মানটা রেডিয়ান এককে বের হয়ে যাবে। এখানে ডিটা বাদ দিলে থিটার মানটা রেডিয়ান এককে, এখানে প্রত্যেকটা থেকে বড় হাতে ডি, এটা যদি বাদ দিয়ে দাও তাহলে সেটা থিটা হয়ে যাবে এবং এটা রেডিয়ান এককে প্রকাশ হবে। ঠিক আছে, তা অন্ধকার বিন্দুর দূরত্ব এটা। এগুলা তো আমরা আসলে এই ফলাফল গুলা ও আচ্ছা পরপর দুটি উজ্জ্বল সরি এনতম অন্ধকার পট্টির দূরত্ব সেটা পেয়েছি কত, টুয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। এখানে আমরা বারবারই বলি যে এনতম উজ্জ্বল পট্টির ক্ষেত্রে এখানে এন এর মান জিরো, ওয়ান, টু, থ্রি এবং কোন কোন বইয়ের ভিতরে প্লাস মাইনাস এর হিসাব আছে। তো প্লাস মাইনাস এ আমরা মাইনাসটা দিই না, কি কারণ আমরা মনে মনে হিসাবটা রাখি। যেমন ধরি এম বিন্দু থেকে চার মিলিমিটার উপরে একটা উজ্জ্বল বিন্দু পাওয়া গেছে, সেটা হচ্ছে ছয় নম্বর উজ্জ্বল বিন্দু। তাহলে ঠিক এম বিন্দু থেকে নিচের দিকে চার মিলিমিটার দূরত্বে গেলে আর একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে, সেটাও ছয় নম্বর হবে। এটা আমরা মনে মনে হিসাব করলেই চলে, আমাদের এখানে আলাদা প্লাস মাইনাস হিসাবের ওই ব্যাপারটা আমরা রাখব না। তো আসো এনতম অর্থাৎ সমান হবে, সমান সমান উভয় পাশে সমান সমান পাওয়া যাবে। অন্ধকার পট্টির দূরত্ব টুয়াইস এন মাইনাস ওয়ান। এখানে যেমন এন এর মান জিরো বসাতে পারো, এখানে এন এর মান বসাবো কত, ওয়ান, তাতে হয় কি হিসাবটা খুব ভালোভাবে মিলে যাবে। এরপর পরপর দুটি উজ্জ্বল অথবা পরপর দুটি অন্ধকার বিন্দুর ডোরার মধ্যবর্তী দূরত্ব সেটা কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে বিটার মান। তাহলে আমরা চিত্রটা দেখি যে আমরা যদি মধ্যবিন্দু থেকে হিসাব করি তাহলে এইটা একটা উজ্জ্বল বিন্দু, উজ্জ্বল ডোরা, এটা একটা উজ্জ্বল ডোরা। এই উজ্জ্বল ডোরার মধ্যবিন্দু থেকে এই উজ্জ্বল ডোরার মধ্যবিন্দুর দূরত্ব হবে কত, বিটা ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। অন্ধকারের ক্ষেত্রে যে কোনো একটি অন্ধকার ডোরার মধ্যবিন্দু পরের অন্ধকার ডোরার মধ্যবিন্দু থেকে হিসাবটা হবে। যদি বলে যে না আমি কিনারা থেকে হিসাব করব, তাহলে এই উজ্জ্বল বিন্দুর একদম এই প্রান্ত থেকে, উজ্জ্বল বিন্দুর একদম শুরুর প্রান্ত থেকে পরবর্তী উজ্জ্বল বিন্দুর শুরুর প্রান্ত, এই দুটির মধ্যবর্তী দূরত্বটা তখন দাঁড়াবে কত, বিটা। ঠিক আছে, আচ্ছা যদি বলে যে না শুরুর প্রান্ত না শেষ প্রান্ত থেকে, তাহলে ওইটারও কি হবে, শেষ প্রান্ত। বা এটা যদি বলে অন্ধকার ডোরার শেষ প্রান্ত থেকে, তাহলে এটা কিন্তু অন্ধকার ডোরার শেষ প্রান্ত থেকে অন্ধকার ডোরার শেষ প্রান্ত, এইভাবে আমরা যাব। আর একটি উজ্জ্বল ডোরা বা একটি অন্ধকার ডোরার প্রস্থ, সেটা হচ্ছে অন্ধকার ডোরার ক্ষেত্রে শুধুমাত্র এতটুকু, এই যে বি, বি বলতে বোঝাচ্ছে এতটুকু অন্ধকার। আর যদি উজ্জ্বল বলি তাহলে এই যে বি, এই যে এতটুকু একই মান আসবে, এই এতটুকু হচ্ছে বি, এতটুকু আর কিছু না, অর্থাৎ শুধু প্রস্থ, এখান থেকে এতটুকু অথবা এখান থেকে এতটুকু অথবা এখান থেকে এটুকু। তাহলে এই বিটা মানে হচ্ছে এখানে একটা উজ্জ্বল আর একটা অন্ধকার দুইটাই থাকবে, আর ছোট হাতের বি মানে হচ্ছে শুধুমাত্র উজ্জ্বল বা অন্ধকার ডোরার প্রস্থটা। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা এটার মানের দ্বিগুণ এটা হয়ে যাবে, বা এটার মান এটার দ্বিগুণ অথবা এটার মান এটার অর্ধেক। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন থেকে কি কি জিনিস দেখতে পারি। এক নম্বর, যদি আমাদের এর আগে ভিডিওতে এগুলা দেওয়া উচিত ছিল, আর আমরা এখানে এক নম্বর দুই নম্বর করার পর আবার সব মুছেও ফেলব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখতেছি পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার ব্যবধান একই, এই যে জিনিসটার মান তো একই, তাহলে আমরা এটা লিখে ফেলতেছি এভাবে পরপর। তাহলে আমরা এই ফলাফলটা লিপিবদ্ধ করে ফেললাম, পরপর দুটো উজ্জ্বল আর অন্ধকার, উজ্জ্বল অথবা অন্ধকার বা লিখে রাখছি, যাই দেখি না কেন রেজাল্ট আসে কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। সো আমরা এটাকে লিপিবদ্ধ করে ফেললাম, এটা আমাদের এক নাম্বার পড়া এবং এটা আমাদের মুখস্থ রাখতে হবে। একটি উজ্জ্বল বা একটা অন্ধকার ডোরার প্রস্থটা কেমন আসতেছে, বি এর মানটা আসতেছে বিটার অর্ধেক, তো সেটাই লিখব। যে
তো যে সেটা লিখলাম, একটি উজ্জ্বল বা একটি অন্ধকার ডোরার প্রস্থ দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার ব্যবধানের অর্ধেক। তবে এখানে পরপর শব্দটা বাদ পড়ে গেছে, তোমরা দিয়ে নিও বা বুঝার চেষ্টা করো, পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার ব্যবধানের অর্ধেক। তারপরে এখানে আরেকটা জিনিস দেখো, যে এখানে এখানে দেখো এই বিটার মান পরপর দুইটা উজ্জ্বল প্রত্যেকটা অন্ধকার ডোরার প্রস্থটা সরি দুটো ব্যবধান তো সেম আসবে। এইখানে বিটার মানটা দেখো, বিটার মানটা সরি বি, এটা বি এর মানটা বা ডোরার প্রস্থের মানটা, এখানে এন নাই, ছোট হাতের যে এন, এন নাই, ক্রম সংখ্যা, তার মানে ক্রম সংখ্যার উপর ডিপেন্ড করছে না। অর্থাৎ এইখানে প্রথম একটা অন্ধকার ডোরার প্রস্থটা যা আসবে, দ্বিতীয়ের জন্য তো এন এর মান টু, তো এখানে তো অনুপস্থিত, তাহলে দ্বিতীয় অন্ধকার ডোরার প্রস্থটা কেমন থাকবে, সেম। তৃতীয়টাও কত থাকবে, সেম। অর্থাৎ প্রতিটি অন্ধকার ডোরার প্রস্থটা কেমন থাকবে, সেম। অনুরূপ ভাবে উজ্জ্বলের উজ্জ্বল ডোরার ক্ষেত্র কেমন আসবে, প্রতিটি উজ্জ্বল ডোরার কেমন আসবে, সেম। তার মানে তুমি এখানে সেন্ট্রাল থেকে তুমি উপরে বা নিচে যেখানে যাও না কেন, প্রতিটি অন্ধকার ডোরার প্রস্থ সমান পাওয়া যাবে এবং প্রতিটি উজ্জ্বল ডোরার প্রস্থ সমান পাওয়া যাবে। এবং এগুলো কিসের উপর ডিপেন্ড করবে না, ক্রম সংখ্যার উপর ডিপেন্ড করবে না। তুমি তৃতীয় অন্ধকার নিলা, যা আসবে পঞ্চাশতম অন্ধকার নিবা, একই রেজাল্ট আসবে প্রস্থের মানটা, ঠিক আছে। তার মানে যত দূরে যেতে থাকবা ততই কমে যাবে। এখন মূলত আমরা ইয়ং পরীক্ষার যে ফলাফলগুলোকে একটু অন্যভাবে চিন্তা করব না, আমরা এখানকার রাশিগুলো চেঞ্জ করে দেখবো যে কোনটার কি হয়। প্রথমে পদ পার্থক্য, এটা আমরা তো মুখস্থ, এটা আমি চেঞ্জ করবো না, কিছু করবো না, এটা তুমি এমনি থাকলো। এইখানে মূলত এই দুইটা দিয়ে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তো পাশাপাশি এটাও একই জিনিস, এই দুইটা ওরা থাকলেও হলো, একটা হলে হলো। তুমি দেখো তো, এই যে আমি প্রথমে আমি চেঞ্জ করবো ডি, যে আমি বলছি মডিফাইড ইয়ং এক্সপেরিমেন্ট, যদি ওটা মডিফাইড ইয়ং এক্সপেরিমেন্ট না, তো এভাবে যদি হুবহু পরীক্ষা তো আর আসে না, পরীক্ষা দেখবো যে উদ্দীপক গুলাতে আমরা কি করে একটু এই অথবা হাসানে ডি এর মানে এক ধরনের নিল, রুবেল আরেক ধরনের নিল, এবার দুজনে কেমন পেল প্রশ্ন, এইভাবে করি না। তাহলে আমি চেঞ্জ করবো কত, বড় হাতের ডি, ডি মানে কি চিট থেকে পর্দার দূরত্ব। তা তুমি একটা স্টুডেন্ট, তুমি এটা চিন্তা করবে সবসময় যে এই ডি পরিবর্তন হলে কি এই চিটের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হবে, কে এই ডি পরিবর্তনের কারণে কোন জিনিসটা চেঞ্জ হবে। মনে করো এখানে সবুজ আলো ঢুকছিল, আমি শুধু পর্দাটা কি করলাম, এখান থেকে এই বড় এভাবে কাছে এখান থেকে দূরে নিয়ে গেলাম, তাহলে মধ্যবর্তী দূরত্ব ডিটা চেঞ্জ হয়ে গেল। তা ডিটা চেঞ্জ হলে কি তুমি কি মনে করো যে এই ডিটা চেঞ্জ হলে কি এই দুটো চির কাছাকাছি চলে আসবে নাকি দূরে সরে যাবে, এগুলো তো যান্ত্রিক ব্যবস্থা, এটা তো কোনো চেঞ্জ হবে না। তো ডি চেঞ্জ হলে এখানে এ চেঞ্জ হবে না, সবুজ আলো ওই সবুজ আলোই থাকবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে কোনটা, বি। তাহলে কার উপরে কার ডিপেন্ড করছে সেটাই বুঝবা। এখানে মূলত ডিপেন্ড করবে ডান সাইডের একটি রাশি পরিবর্তন হলে শুধুমাত্র বাম সাইডের রাশিটি পরিবর্তন হবে, কিংবা আমি চিরতয়ের মধ্যবর্তী দূরত্ব এর মানটা চেঞ্জ করলাম, এই যে এস ওয়ান আর এস টু কে আমি খুব কাছাকাছি নিয়ে আসলাম, তা আবার অথবা দূরে নিয়ে গেলাম, যে কাছাকাছি নিয়ে আসলে এবার চেঞ্জ হবে কি জিনিস, এই কাছাকাছি নিয়ে আসলাম কিন্তু পর্দাটা তো আগের জায়গায় রয়ে গেল, আলো সবুজ আলো সবুজ আলোই তো রয়ে গেল, তাহলে চেঞ্জ হয়ে যাবে কোনটা, বি। তো অনুরূপ ভাবে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করি তাহলে আমার চেঞ্জ হবে বি, বাকিগুলো কেমন হয়ে যাবে, অপরিবর্তিত থাকবে। তাহলে প্রথম আমাদের কাজ আমরা ক নাম্বার দিয়ে করব, যে চার নাম্বারে আমি ডি চেঞ্জ করব, তাহলে ডি চেঞ্জ করলে এ কি চেঞ্জ হবে, বি ল্যামডা কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে কত, শুধু বি, অথবা এটার ক্ষেত্রে যদি চেঞ্জ হয় তাহলে কত আসবে, বিটা। তাহলে যদি ডি পরিবর্তিত হয়, যদি আমার সংখ্যা জায়গা কম, তো আমি ডি লিখবো, আমি পর্দার দূরত্ব ইত্যাদি লিখবো না, ডি পরিবর্তিত হয়, যদি শুধুমাত্র ডি পরিবর্তিত হয়, তো শুধুমাত্র ডি পরিবর্তিত হয় দ্বারা বোঝাচ্ছে অন্য রাশিগুলো ধ্রুবক, অন্য কিছু বলবো না, এখানে কিছু বলার দরকার নেই, কিন্তু তোমাকে ধরে নিতে বাকিগুলো ধ্রুবক হয়ে গেছে, এবং সম্পর্কটা তখন কে চেঞ্জ হবে, আমি এখানে কিছুক্ষণ আগে বিটার বি এর কথাটা যেমন বলছি, অনুরূপ ভাবে এক্স এন এইটা অথবা এটা দুইটাই চেঞ্জ হতে পারে। তাহলে ডি পরিবর্তন হলে বি, বিটা এবং এক্স এন এগুলো চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হবে কি হারে চেঞ্জ হবে, সমানুপাতিক সম্পর্কে চেঞ্জ হবে, বুঝতে পারছো, সমানুপাতিক হারে চেঞ্জ হবে, মনে যেন থাকে। চারের খ, এবার চেঞ্জ করবো হচ্ছে ছোট হাতের এ, একটু মুছে একটু কারেকশন করে নিলাম আর কি, এই জিনিসগুলো সূত্রগুলো উপরে লিখে রাখলাম, হ্যাঁ, এই ছাড়ার কোনো চেঞ্জ নেই। তো এবার আসো, আমি বলছি এবার চেঞ্জ করবো এ, এ হচ্ছে কি
চির দৈর্ঘ্যের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এ চেঞ্জ করলে অ্যাকশনটা পরিবর্তন হয়ে যাবে। অ্যাকশন জিনিসটা কি এটার ক্ষেত্রে দেখাই, অ্যাকশন জিনিসটা কি যদি চির দৈর্ঘ্যের মধ্যবর্তী দূরত্বটা এখানে কমিয়ে নেই তাহলে কি হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে এইখানকার যে অ্যাকশন পি বিন্দুটা আরো কোন দিকে সরে যাবে, দূরে সরে যাবে। কথাটা বুঝাতে পারছি যে ব্যস্তানুপাতিক অর্থাৎ এই মধ্যবর্তী দূরত্বটা আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ আগে 2 সেন্টিমিটার দূরে গেলে একটা উজ্জ্বল বিন্দু পেতাম, তো এখন যদি এটা কমিয়ে না হয় তাহলে 7 সেন্টিমিটার দূরে গিয়ে তুমি কি পাবা, ওই দ্বিতীয় উজ্জ্বল ওই আগের উজ্জ্বল বিন্দুটা ফেরত পাবা। ঠিক আছে, তো সেটি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি খ নাম্বার 4 এর খ আমি যে সম্পর্কটা দেখছি যে যদি যদি এ পরিবর্তিত হয়, এ পরিবর্তিত হয় তাহলে আমাদের উদ্যোগগুলো মূলত এ সকল পরিবর্তন করে করে হয় না, পরিবর্তিত বর্তিত হয়, তাহলে আমি বলতে পারবো অ্যাকশন সমানুপাতিক 1/a। এটা দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, অন্ধকারের ক্ষেত্রে আলোর ক্ষেত্রেও না, বিটা সমানুপাতিক 1/a এবং বি সমানুপাতিক 1/a। এবার আসো আমি পরিবর্তন করব হচ্ছে ল্যামডা। ল্যামডা কি হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য। যদি তরঙ্গ দৈর্ঘ্য এটা খুব ভালোভাবে দেখবে, তরঙ্গ বেশি এই এটার পরিবর্তনটা বেশি, অঙ্কগুলো এটার ক্ষেত্রে বেশি আছে, এই কারণে বলতেছে ভালোভাবে দেখবো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। তো এটা ভিডিওটা লেখার প্রয়োজন ছিল না, আচ্ছা যাক লেখা হয়ে গেছে এসে। তাহলে দেখো অ্যাকশন ল্যামডাটা কি হচ্ছে, ল্যামডাটা যে এটার সাথে কি সমানুপাতিক, তাহলে অ্যাকশন সমানুপাতিক তখন কেমন আসবে ল্যামডা, বিটা সমানুপাতিক ল্যামডা, তারপরে বি সমানুপাতিক ল্যামডা। বুঝার চেষ্টা করো, এক আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে পরিবর্তন করতে পারি। এক নম্বর রং পরিবর্তন করে, আলোর আলোর রং পরিবর্তিত, এটা তোমার জানা কথা, আলোর রং পরিবর্তিত হলে ল্যামডা পরিবর্তিত হয়। মাধ্যম চেঞ্জ হলে ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ বায়ুর ভিতরে সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সে তরঙ্গটা যদি পানির ভিতরে চলে যায় তরঙ্গ দৈর্ঘ্যের মানটা তখন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, মাধ্যম পরিবর্তন হলে সেটা চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে, সেটা হচ্ছে প্রতিসরঙ্গের ব্যস্তানুপাতে চেঞ্জ হবে। তাহলে কোন মাধ্যমের মাধ্যমের তাহলে তাহলে কোন মাধ্যমের প্রতিসরঙ্গ যদি হয় মিউ ঠিক আছে, এবং উক্ত মাধ্যমের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা এম, এবং বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা এ, তাহলে উক্ত মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে ল্যামডা এম ইকুয়াল টু ল্যামডা এ ডিভাইডেড বাই মিউ। একটু আর একটু সহজ করে বলি, মনে করো বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, তো বলা হচ্ছে ইয়ং পরীক্ষাটা বায়ুতে সম্পন্ন হলো, একজন লোক অ্যাকশন এর মান এত পেল, পানি থেকে সম্পন্ন করলে ওই অ্যাকশন এর মান কত হবে, অ্যাকশন হচ্ছে মনে করো পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব কত হবে। এবার পানি থেকে যখন বলছে তো তুমি হচ্ছে অ্যাকশন সমানুপাতিক তুমি জানো ল্যামডা এ, তাহলে পানির ভিতরে গেলে পানিতে গেলে ওই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত হবে সেটা তোমাকে জানতে হবে। তো বায়ুর জন্য আমি বলছি 5000 অ্যাংস্ট্রম, আর পানির প্রতি সারাঙ্ক মনে করে আমি দিয়ে দিচ্ছি 1.3, তাহলে তুমি উপরে 5000 অ্যাংস্ট্রম দিয়ে 1.3 দিবা, দেওয়ার পরে ল্যামডা এম এর মান তো তুমি বের হয়ে গেল, বের হয়ে গেলে এই যে সমানুপাতিক সম্পর্কটা তুমি এটা ব্যবহার করবা, কেমন x1/x2, x1 হচ্ছে বায়ুতে, x a/xm বায়ুতে / পানিতে, ল্যামডা এ / ল্যামডা এম পানির তরঙ্গ দৈর্ঘ্য, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য / পানিতে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তুমি কি করতে পারবা, ওই এক্স পানিতে কতটুকু পাওয়া গেল সেটা তুমি নির্ণয় করতে পারবা। অঙ্কের ক্ষেত্রে আমরা আরো ভালোভাবে এটা দেখিয়ে দিব। এই গেল মোটামুটি ভাবে যে এই যে এই জিনিসটার উপরে বেশি প্রশ্ন থাকে, এই যে গ নাম্বার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে কিভাবে, এক্সপেরিমেন্টটা প্রথমে বায়ুতে করে পরে পানিতে নিয়ে করে, বারবার একই প্রশ্ন বারবার রিপিট হয়, তো এটা খেয়াল রাখবা। ঠিক আছে, আমরা একটা অঙ্ক করাই দেবো আজকে। এরপরে আসো সর্বশেষ ইয়ং এক্সপেরিমেন্টের, সেইটি হচ্ছে মডিফাইড ইয়ং এক্সপেরিমেন্ট। এখন আমরা মডিফাইডটা পড়বো, এটা একটু মুছে ফেলব।
তো এই পাঁচ নম্বর যেটা লিখছি এটাকেই বলা হয় মূলত মডিফাইড ইয়ং এক্সপেরিমেন্ট। অর্থাৎ ইয়ং এক্সপেরিমেন্ট তো ছিল যা আছে তখন তো তাই করছিলাম। তো আমি করলাম কি, এই যে এস ওয়ান পি একটি রশ্মি, এস টু পি একটি রশ্মি, এই দুটি রশ্মির মধ্যে যে কোনো একটা রশ্মির মধ্যে আমার ইচ্ছা আমি যে কোনো একটি রশ্মির ভিতরে এইভাবে মনে করো একটা স্বচ্ছ কাঁচ ফলক এইভাবে স্থাপন করলাম, ঠিক আছে। এই কাঁচের প্রস্থটা কতটুকু, প্রস্থটাকে ধরে নিলাম টি প্রস্থ, বেদ লিখছি এখানে তাহলে টি বেদের, এবং এটা প্রতি স্বরাঙ্কের মান কত ধরে নিলাম মিউ। তাহলে কি ঘটনা ঘটবে সেটা হচ্ছে মডিফাইড ইয়ং এক্সপেরিমেন্ট যা ছিল তাই একটু মডিফিকেশন করা হলো। কি মডিফিকেশন করা হলো, যে কোনো একটি রশ্মির পথের মধ্যে আমরা কি করলাম আরেকটি স্বচ্ছ ফলক রেখে দিলাম। তাহলে এই কথাটা এখানে বলা হচ্ছে যে কোনো একটি রশ্মির পথে, এটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের প্রয়োজন নাই, জেনে রাখাই ভালো, সাজান তপন স্যারের বইয়ের ভিতরে আছে দেখে, না হলে প্রয়োজন ছিল না। যে কোনো একটি রশ্মির পথের মধ্যে টি প্রস্থের বা টি বেদের এবং মিউ প্রতিসারাঙ্কের যদি তুমি কোনো স্বচ্ছ ফলক স্থাপন করো তাহলে তরঙ্গ দ্বয়ের মধ্যে অতিরিক্ত মিউ মাইনাস ওয়ান ইন্টু টি পরিমাণ পথ পার্থক্য সৃষ্টি হবে। এই পথ পার্থক্য মানে যে এখান থেকে তুমি একটা লম্ব টান দিলে এস টু বি, তা এখন এই যে এস টু বি এখান থেকে তুমি পরিমাপ করলা মনে করো পাঁচ সেন্টিমিটার, ঠিক আছে, আমি ইচ্ছা মতন একটা নাম মান বলতেছি পাঁচ সেন্টিমিটার। এখন এখানে যদি এখানে এইটা রেখে দাও তাহলে আর পাঁচ সেন্টিমিটার এই যে এস টু বি এর যে পথ পার্থক্যের মান আর পাঁচ সেন্টিমিটার থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। মনে করো আরো এটা স্থাপন করার কারণে আরো চার সেন্টিমিটার চেঞ্জ হয়ে গেল। তাহলে এমনিতে এটা স্থাপন যদি না করো তাহলে দুটি রশ্মির মধ্যে পথ পার্থক্য হয় পাঁচ সেন্টিমিটার, আর এটা স্থাপন করলে আরো চার সেন্টিমিটার হয়ে গিয়ে নয় সেন্টিমিটার পথ পার্থক্য সৃষ্টি হয় এবং অতিরিক্ত কতটুকু হচ্ছে চার সেন্টিমিটার। আর সেই চার সেন্টিমিটার তুমি ম্যাথমেটিক্স কিভাবে নির্ণয় করতেছ, ম্যাথমেটিক্যালি মিউ মাইনাস ওয়ান ইন্টু টি, টিটা কি এই যে স্বচ্ছ কাঁচ ফলক বা স্বচ্ছ পদার্থটা স্থাপন করছে তার প্রস্থটা, যেই রশিটা এদিক দিয়ে প্রবেশ করবে এবং এদিক দিয়ে বেরিয়ে আসবে তার দূরত্বটা, মধ্যবর্তী দূরত্ব। আর মিউটা কি, মিউটা হচ্ছে সেই কাঁচ ফলকের প্রতিসারাঙ্কের মান। আচ্ছা গেল এটা একটা। এখন তাতে কি হয়ে যাবে এখানকার ইয়ং এক্সপেরিমেন্টের ফলাফলে, তাতে কোন জিনিসটা চেঞ্জ হবে সেটা আমি তোমাদেরকে বলছি। যে এইখানে এই যে বিটাটা কি ছিল, পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, এই মানটা চেঞ্জ হবে না। অর্থাৎ তাতেও পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব পূর্বে যা ছিল পরেও তা এবং অন্ধকার ডোরার ক্ষেত্রে একই রকম, এটাও চেঞ্জ হবে না। এটা বিটা কি, বিটা হচ্ছে ডোরার প্রস্থ, অর্থাৎ পূর্বে উজ্জ্বল ডোরার প্রস্থটা যা ছিল পরেও উজ্জ্বল ডোরার প্রস্থটা তাই থাকবে। তাহলে এই ধরনের এক্সপেরিমেন্টের কারণে কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে কি একটা শিফট হয়ে যাবে, কি যে এখন উজ্জ্বল ডোরা এটা তুমি মনে করো সেন্ট্রাল ইয়াটা ছিল কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি, এই এম বিন্দু সহকারে সমগ্র এক্সপেরিমেন্টটা একদিকে সরে আসবে। অর্থাৎ এখানে তুমি প্রথমে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টিটা তুমি এখানে হিসাব করছিলা, এটা তুমি স্থাপন করার কারণে এই উজ্জ্বল পট্টিটা হয় উপরের দিকে নতুবা এই দিকে নিচের দিকে সরে আসবে, এটা ছাড়া আর অন্য কিছু না। তাই এবার উপরের দিকে সরে আসবে নাকি নিচের দিকে সরে আসবে সেটা তুমি আবার বুঝবা কি, এইভাবে দেখো আমার আঙুলগুলো যা আছে আঙুলগুলো আগে যা ছিল এইভাবে এখনো তা থাকবে, ওইটা দিলে হয় এদিকে চলে আসতেছে তাতে আমার আঙুল দুটি আঙুলের ব্যবধান কমে নাই কিংবা কোন আঙুলের প্রস্থের মান কমে নাই অথবা এখানে নিচের দিকে নেমে আসছে। এখন এটা উপরে উঠবে না নিচে নামবে সেটা তুমি কিভাবে বুঝবা, দুটি রশ্মির মধ্যে উপরের রশ্মিতে যদি তুমি স্থাপন করো, উপরের রশ্মিতে এটা যদি স্থাপন করো তাহলে এই সমগ্র ফলাফলটা উপরের দিকে উঠে যাবে কেন্দ্রীয় চরম বিন্দু সহকারে, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি সহকারে। যদি নিচের পট্টিতে আমি এটা স্থাপন করতাম তাহলে সমগ্র ফলাফলটা একটু নিচের দিকে চলে আসতো, তাতে কি আমার আঙুলের প্রস্থের মান দুটি আঙুলের মধ্যবর্তী দূরত্ব কমতো, বিটার মান না কিংবা প্রস্থের মান কমতো না, তাহলে কি হতো শুধুমাত্র শিফট হতো, এখানে যা ছিল এখান থেকে একটু হয় উপরে নতুবা এটা। তাহলে এবার উপরে উঠবে কেমনে, ও কখন যদি উপরে স্থাপন করো তাহলে উপরে, নিচে নামবে কখন যদি নিচে স্থাপন করো তখন নিচে, যদি বললাম আর হাতের ডানে বা বামে যাবে কিভাবে, তাহলে চিপ এস ওয়ান কে যদি তুমি এক্স অক্ষ বরাবর হাতের বামে ও ডানে স্থাপন করো তাহলে এবার তোমার বেদিচ্ছা সজ্জাগুলো কি পাবে, এক্স অক্ষ বরাবর হাতের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত বিস্তৃত থাকবে। এখন বাম দিকের চিরে যদি তুমি এটা স্থাপন করো তাহলে সমগ্র পট্টিটা বেদিচার সজ্জাটা বাম দিকে শিফট হয়ে চলে যাবে, যদি ডান দিকের রশ্মির মধ্যে স্থাপন করো তাহলে সমগ্র বেদিচার সজ্জাটা ডান দিকে শিফট হয়ে যাবে। এবার আসো কতটুকু পরিবর্তন হবে, শিফট কতটুকু চলে যাবে সেটা আমরা লিখতেছি।
তাহলে এই ডোরার অপসারণের মানটা হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু টি গুণন ডি ডিভাইডেড বাই ছোট হাতের এ। টিটা কি? ওই যে এই যে ফলকের প্রস্থ। ডি হচ্ছে এই যে শিপ চির থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব, মিউ হচ্ছে এর প্রতিসারণ। তাহলে কতটুকু অপসারণ হবে সেটার মানটাও আমরা এই সমীকরণ দ্বারা নির্ণয় করলাম। তো এটাকে বলা হয় মডিফাইড ইয়ং এক্সপেরিমেন্ট। তা অনেকগুলো আমরা ইয়াটা পড়লাম, তারপরে এখন আসা যদি পারি একটা অঙ্ক করব বা দুইটা অঙ্ক করব। তো আশা হয় স্টুডেন্ট আমরা এখন দুই একটি গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। তো প্রথমে আসো, আমি কমেন্টে যে অঙ্কগুলো দিয়ে রাখছি তার 29 নম্বর অঙ্কটা, এটা আমরা অক্ষরপত্র প্রকাশনের গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই থেকে নিয়েছি, নাসিরুদ্দিন প্রামাণিক স্যারের। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে ইয়ং দিচির পরীক্ষায় চির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.4 মিলিমিটার, চির হতে পর্দার দূরত্ব 1 মিটার, নীল ও সবুজ ও লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রম 430, 507 ও 620 ন্যানোমিটার। পরীক্ষাটা লাল আলোর জন্য সম্পন্ন হলে পর্দার 90টা ডোরা পাওয়া যায়, নীল ও সবুজ আলোর জন্য কতটি ডোরা পাওয়া যাবে? ঠিক আছে, তো 90টা ডোরা পরিমাপ করছো কিভাবে? তার মানে ডোরার সংখ্যা যখন উল্লেখ থাকে এবং উজ্জ্বল আলোর ক্ষেত্রে, তখন তুমি কিভাবে লিখছো? এক্স এন ইকাল টু এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা জানি দিয়ে এটা লিখি আমি, যে তো এটা লিখলাম উজ্জ্বল আলো দেখে, এটা লিখলাম না, এখানে ক্রম সংখ্যার উল্লেখ আছে কিন্তু প্রশ্নে যে 90টি ডোরা পাওয়া যায়, তাহলে এখানে এন হলো ক্রম সংখ্যা, তাহলে 90 নাম্বার অন্তত ডোরাটা তুমি দেখতে পাচ্ছ। 90টি ডোরাটা পাওয়া যাচ্ছে মানে হচ্ছে পর্দাটা অনেক বড় না, বা একটা নির্দিষ্ট একটা ব্যবধানের কথা উল্লেখ করতে আসছে, বুঝতে পারছো? তো 90টি ডোরা পাওয়া যাচ্ছে মানে কি, যদি 10 মিলিমিটারের মধ্যে হয় 90টি ডোরা, তার অর্থ এই নয় যে যদি তোমাকে বলে নীল আলোর জন্য কটি পাওয়া যায়, তা তুমি এবার 50 মিলিমিটারের জন্য দেখবা, এরকম না ব্যাপারটা। তুমি ওই আগের দূরত্বের মধ্যে কয়টি আছে সেটাই তুমি দেখবা, তাই না? তো এই অঙ্কটা একটু কঠিন ভাবে করা যায়। কিভাবে করা যায়? তুমি এখানকার সব কয়টার মান তুমি বসালা, এখানে যা আছে যা কিছু আছে সব কয়টার মান, এন এর মান তুমি বের করলা, এরপর আবার সবুজ আলোর জন্য নীল আলোর জন্য উক্ত মানগুলি বসিয়ে বসিয়ে এন এর মান তুমি বের করে দেখতে পারো, এক্স এন এর মান প্রথমে বের করতে হবে, বুঝতে পারছো? তো এটা একটু সমস্যা আছে। আরেকটা হচ্ছে, আর একটু সহজভাবে আমরা চিন্তা করতে পারি যে একই দূরত্ব হলে এক্স এন ধ্রুবক, ডি তো আর চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা চেঞ্জ হচ্ছে, ছোট হাতের এ তো চেঞ্জ হচ্ছে না, তাহলে সম্পর্কটা কার আর কার মধ্যে থাকে, এন আর ল্যামডার মধ্যে? তাহলে তুমি লিখতে পারো যে এক্স, যে কিন্তু এই সূত্রটা তো বইয়ে নাই, তাই তোমাকে কষ্ট করতে হবে, লিখতে হবে যদি যদি এক্স এন ডি এবং এ অপরিবর্তিত থাকে, কারণ এগুলো তো আর চেঞ্জ করি না, চেঞ্জ করছে শুধু তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সম্পর্কটা কার মধ্যে সম্পর্ক হয়ে যায়, এন আর ল্যামডার মধ্যে? তাহলে তুমি বলতে পারবে এন ওয়ান ল্যামডা ওয়ান ব্যস্তানুপাতিক সম্পর্ক না, এন টু ল্যামডা টু, তাহলে এন টুর মানটা বের করতে বলছে, তাই তো? এন টু ইকাল টু এন ওয়ান ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা টু। এখন লাল আলোর জন্য 620 এবং লাল আলোর ডোরার সংখ্যা কত? 90 বসিয়ে দাও, সবুজ আলোর জন্য এবার ল্যামডা টুর মান বসিয়ে দাও, নীল আলোর জন্য ল্যামডা টুর মান বসিয়ে দাও, তাহলে এন টু সবুজ এবং নীলের জন্য কত পাওয়া যাবে? মনে করো আমি নীল আলোর জন্য বসিয়ে দিলে এন টুর মানটা আসতেছে 129.7, 129.7। এখন তুমি রেজাল্ট তুমি লিখতে পারো যে 130টি ডোরা দেখা যেতে পারে, এটা একটা রেজাল্ট হতে পারে, অথবা তুমি লিখতে পারো 129টি পূর্ণ ডোরা দেখা যাবে, কিংবা এটাও রাখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক একই রকম ভাবে আমরা পরবর্তী অঙ্কটা এভাবে দিয়ে রাখছি, দেখো ইয়ং দিচির পরীক্ষায়, তাতে হলো কি? আচ্ছা, এই অঙ্কটার সুবিধাটা কি? এই অঙ্কটার সুবিধাটা হচ্ছে আলাদাভাবে ডি এবং এ এর মানটা এখানে বসিয়ে এক্স এন এর মানটা বের করতে হলো না, যেহেতু আমরা ব্যাপারটা বুঝে গেছি, তাহলে আমাদের অঙ্কটা খুব ছোট হয়ে গেল, ঠিক আছে, এটাই হচ্ছে সুবিধা। একই রকম ভাবে ছোট করার চেষ্টা করবা 31 নম্বর, দিচির পরীক্ষায় ল্যামডা এ এবং ডি এর মানেগুলা আর 80টা ডোরা পাওয়া গেছে, তার মানে একটা নির্দিষ্ট ব্যবধানে পাওয়া গেছে, এবার ক্রম সংখ্যা চলে আসছে ডি এত হলে, তা আগের মতই যে এক্স এন ইকাল টু কত, এন ল্যামডা ডি, কারণ উজ্জ্বল ডোরা কত স্পষ্ট বলে দিছে এটা, তো এটা আমরা জানি দিয়ে লিখলাম। এখন চেঞ্জ হচ্ছে শুধু ডি, আর চাওয়া হয়েছে ক্রম সংখ্যা, তাহলে এন এর সাথে ডি এর সম্পর্ক, ল্যামডা তো আর চেঞ্জ হয় নাই, এ তো চেঞ্জ হয় নাই, আর একই দূরত্বে এক্স এনও তো চেঞ্জ হয় নাই, সো এভাবে লিখতে পারবো এক্স এন এ
xn a এবং ল্যামডা অপরিবর্তিত থাকলে n1 d1 কারণ n এর সাথে d এর গুণফলের সম্পর্ক n2 d2 এইটাই আসছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার এটা লেখার দরকার আছে কিনা, ডাইরেক্ট এটা লেখা যায় কিনা। আসলে ডাইরেক্ট এইভাবে তো আমাদেরকে সূত্রগুলো বইয়ের ভিতরে দেয় নাই, তাই আমরা ডাইরেক্ট এইভাবে উচিত হবে না আমি মনে করি, দিলেও ভুল না। কিন্তু এমসিকিউর জন্য হলে এমসিকিউর জন্য তো আসলে কোনো কিছু ভুল না, এমসিকিউর জন্য হলে ঠিক আছে, কিন্তু সিকিউর জন্য আমি মনে করি যে কিছুটা কিছু লেখা থাকা উচিত। তাহলে এখান থেকে তোমরা কার মান বের করে ফেলতে পারবা, n2 এর মান। আরো দুটি অঙ্ক দেখে এই ভিডিওটা আমি ক্লোজ করব। তো ইয়ং দিচির পরীক্ষায় 19 নম্বর অঙ্ক, ল্যামডা এত, এ এত এবং ডি এত, সমগ্র পরীক্ষাটা এত প্রতিসারাঙ্কের তরলে সম্পন্ন হলে, সম্পন্ন শব্দটা আসে নাই, হলে ডোরার প্রস্থ কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ ডোরার প্রস্থ বিটা এর না বি এর হিসাবটা চাইছে, বি এর মান কি চেঞ্জ হবে। শুধু এখানে বি এর মানের সাথে তার সম্পর্কটা কাট যাচ্ছে, ল্যামডার সম্পর্ক যাচ্ছে, একদম সহজ হিসাব, সিম্পল, ঠিক আছে, যদি বুঝতে পারো আর কি, আর না পারলে কঠিন। তো আমরা জানি বি এর সম্পর্কটা কি, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে কোনটা, ডি কি চেঞ্জ হয়েছে বলছে, সমগ্র পরীক্ষাটা পানিতে এত প্রতিসারণ করে তরল হলো, তো তরলের মধ্যে অ্যাপারেটাসটা ডুবালে কি ডি চেঞ্জ হবে, ছিটদের মধ্যবর্তী এ চেঞ্জ হবে, কিছু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কোনটা, ল্যামডা। তাহলে সম্পর্কটা বি এর সাথে ল্যামডার পর সম্পর্কটা কি, সমানুপাতিক সম্পর্ক। তাহলে তুমি এটা লিখতে পারো যে ডি আর এ অপরিবর্তিত থাকলে, তো বি ওয়ান আর বি টু যদি সরি ডি আর এ যদি অপরিবর্তিত থাকে তাহলে বি সমানুপাতিক হয় ল্যামডা, বা বি ওয়ান বাই ল্যামডা ওয়ান ইকাল টু বি টু বাই ল্যামডা টু। এখানে বি ওয়ান হচ্ছে বি ওয়ান ইকাল টু হচ্ছে ল্যামডা ওয়ান ডি ডিভাইডেড বাই টু এ সমান বায়ুতে ল্যামডা টু ইকাল টু ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই টু। ল্যামডা টু হচ্ছে কি, ল্যামডা ওয়ান কি বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা টু ইকাল টু কি আসবে, যে তরলে তরলে তরঙ্গ দৈর্ঘ্য না, তাহলে মিউ ওয়ান ইকাল টু হচ্ছে মিউ ইকাল টু এত। এবার এই মানগুলো আমি যদি এখানে বসিয়ে দেই তাহলে আমি বি টুর মানটা পেয়ে যাবো, বি টুর মানটা পেয়ে গেলে যেটা বড়টা বিয়োগ ছোটটা, বি ওয়ানই বড় হবে, বি টুটা ছোট হবে, তারপরে আমি ডোরার প্রস্থ কিরূপ পরিবর্তন হয়েছে, কমে গেছে না বেড়ে গেছে সেটা নির্ণয় করতে পারবো। সর্বশেষ আরেকটি অঙ্ক দেখে ভিডিওটা ক্লোজ হবে। তো কমেন্টে কিছু অঙ্ক থাকবে স্টুডেন্ট, তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবা। আর ব্যতিচার সম্পর্কিত আর একটা ছোট একটা ভিডিও থাকবে, তারপর আমরা ব্যতিচার অংশটা ক্লোজ করব, ঠিক আছে। তো সেটা হচ্ছে ব্যতিচারের শর্তগুলো প্রতিপাদন, আসলে আমি একটা ভিডিওর মধ্যে সব তৈরি করতে পারছি না, কারণ আমি ফেসবুকে আমি যখন এটা আপলোড করি তখন কেন না কোনো কারণে শেষের দিকে আপলোড হয় না বা সাউন্ড আসে না, ঠিক আছে, এটা একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে আমি প্রতিবারই মানে এটা ভেঙে ভেঙে করতে হচ্ছে, এটা আমার একটা কষ্টের কাজ, টেকনিক্যালি একটু চ্যালেঞ্জ। তো তাই তো আমি সর্বশেষ যে অঙ্কটা আছে সেটা করে তারপরে আমি ভিডিওটা ক্লোজ করব। সর্বশেষ 24 নম্বর, ইয়ং দিচির পরীক্ষায় ল্যামডার মানে তো এগুলো আছে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হতে 8 মিলিমিটার দূরের কোন বিন্দু কততম উজ্জ্বল বা অন্ধকার ডোর হবে, অর্থাৎ প্রশ্ন এখানে দুইটি একসাথে হয়ে গেছে, বুঝতে পারছো, মূলত পরীক্ষাতে একটি থাকবে বা দুইটি থাকলে কোনো সমস্যা নাই, এইভাবে এইভাবে এখানকার পি বিন্দুটা। তো আমাকে যে জিনিসটা নির্ণয় করতে হবে, পি বিন্দু আগে আমার দেখতে হবে এটা উজ্জ্বল নাকি অন্ধকার, এটা একটা কাজ। উজ্জ্বল হলে কয় নম্বর উজ্জ্বল, এই কেন্দ্রীয় চরম থেকে কি 5 নম্বর উজ্জ্বল নাকি 6 নম্বর উজ্জ্বল, অনুরূপ ভাবে যদি অন্ধকার হয় সেটা কি 7 নম্বর অন্ধকার নাকি 2 নম্বর অন্ধকার, দুইটা কাজ এট এ টাইম করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আসো উজ্জ্বল বা অন্ধকারের শর্তটা তুমি কি শিখছো, এক ল্যামডা দিয়ে শিখছো, আর একটা হচ্ছে দশা পার্থক্য, পথ পার্থক্য দিয়ে শিখছো। পথ পার্থক্য হচ্ছে যে ল্যামডা বাই টু এর জোর বা বিজোর গুণিতক, এভাবে শিখছো, জোর গুণিতক হলে উজ্জ্বল আর বিজোর গুণিতক হলে অন্ধকার। আর দশা পার্থক্য দিয়ে শিখছে হচ্ছে পাই এর জোর গুণিতক হলে উজ্জ্বল, পাই এর বিজোর গুণিতক হচ্ছে তোমার অন্ধকার, এটা তুমি শিখে আসছো। তাহলে এবার আসো পথ পার্থক্য আমরা বের করব, বা দশা পার্থক্য বের করব, যেটাই হোক আমরা দশা পার্থক্য বা পথ পার্থক্য দিয়ে এই অঙ্কের হিসাবটা করে ফেলব। তবে সবচেয়ে সহজ পন্থা, আগে তুমি পথ পার্থক্যের মান বের করে ফেলবা আর আমরা যাচাই করব দশা পার্থক্য দিয়ে, তাতে আমাদের কোন টেনশন করতে হয় না, ক্যালকুলেশন ইজি হয়। তাহলে আমরা পথ পার্থক্য ডেল্টা এক্স ইকুয়াল টু আমি জানি কত, এ এক্স এন ডিভাইডেড বাই তোমার হচ্ছে বড় হাতে ডি। তাহলে এবার এখানকার মানগুলো তো সব দিয়ে আছে, এ ইকুয়াল টু হচ্ছে তোমার 2.9 মিলিমিটার একক, এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার,
তারপর ডি ইকাল টু আছে কত 2 মিটার, এটা তো আর চেঞ্জ করতে হচ্ছে না, এক্স এন, অর্থাৎ এইখান থেকে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা এক্স এন সেটা দেয়া আছে, এই দূরত্বটা 8 মিলিমিটার এটা ঠিকই দেয়া আছে, কিন্তু এইখান থেকে যে এতটুকু পথ পার্থক্য এই যে ডেল্টা এক্স এর মানটা দেয়া নাই, তাই আমাদের এই মানটা বের করতে হবে না, আর 8 ইনটু 10 টু দি পাওয়ার এটা কত আসবে মাইনাস এত মিটার, তো এই মানগুলো আমি বসিয়ে দিব, এখানে বসিয়ে দিলে আমি কার মানটা পেয়ে যাবো, পথ পার্থক্যের মানটা পেয়ে যাব, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আমাদের আসে কত 1.16 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার, ঠিক আছে, এরকম মানটা আসে, তোমরা এটা দেখে নিবা ভালোভাবে। এবার আসো, আমরা জানি এটা এবার এটা তো পথ পার্থক্যের মান বেরোলো, তা পথ পার্থক্য আমরা জানি পথ পার্থক্যের ল্যামডা বাই 2 এর জোর গুণিতক বিজোর গুণিতক এই হিসাব, আবার দশা পার্থক্যের হচ্ছে পাই এর জোর গুণিতক বিজোর গুণিতক, সবচেয়ে নিরাপদ কোনোদিন ভুল হবে না দশা পার্থক্য দিয়ে বের হলে, পথ পার্থক্যের কিন্তু আবার ল্যামডা বাই 2 করতে হয়, তাই একটা ভেজাল আছে, কিন্তু দশা পার্থক্য তো আর ভাগ করতে হয় না, ডাইরেক্ট জোর বা বিজোর চলে আসে, তাই আমরা দশা পার্থক্য দিয়ে করব, তাই আমরা দশা পার্থক্য জানি ফাই ইকাল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য ডেল্টা এক্স, এত ল্যামডার মান হচ্ছে 8000 অ্যাংস্ট্রং, একে মিটারে নিলে 8 ইনটু 10 টু দি পাওয়ার কত মাইনাস 7 মিটার, মানগুলো এবার বসাই দাও, 2 পাই ডিভাইডেড বাই ল্যামডার মান হলো 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আর ডেল্টা এক্স এর মান হচ্ছে 1.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত। তাহলে এবার আসে এখানে কত আসে দেখি, তাহলে কত আসলো রেজাল্ট 29, তো এইবার তো তুমি খুশি মনে কি বলতে পারো, এবার তো কার সরি 29 আর এখানে পাইটা রয়ে গেছে, সরি তাহলে পাই এর জোর সংখ্যা আসলো না বিজোর সংখ্যা আসলো, বিজোর সংখ্যা কয়টা পাই 29টা পাই, এটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা, বিজোর সংখ্যা, তাহলে তুমি কি বলতে পারলা, তাহলে এই পয়েন্টটা উজ্জ্বল হবে নাকি অন্ধকার, হবে কি অন্ধকার, খুব ভালোভাবে হলো। এখন যদি এখানে 14 আসতো তাহলে কি বলতো তুমি উজ্জ্বল, পাই 14টা পাই তাহলে তুমি বলতো উজ্জ্বল, আর যদি 15 আসে তাহলে তুমি কি বলবো অন্ধকার, কিন্তু কত নাম্বার সেটা তো আমরা বলতে পারতেছি না। এখন আমরা বিজোড় সংখ্যা আবার এই যে দেখো আবার লিখতেছি, আবার লিখে আমরা বিজোড় সংখ্যা শিখছি টুয়াইস এন মাইনাস 1, এটা আমরা বিজোড় সংখ্যা আমরা লিখছি ব্যতিচারের ক্ষেত্রে মনে আছে কিনা, আর জোড় সংখ্যা লিখছি হলো টুয়াইস এন ইকাল টু সামথিং, যদি 14 আসতো খেয়াল করো তাহলে আমরা টুয়াইস এন ইকাল টু 14 লিখতাম, এন ইকাল টু তখন কত আসতো 7, আমরা বলতাম 7 নাম্বার উজ্জ্বল বিন্দু, ঠিক আছে, আর আমাদের এখন বিজোড় সংখ্যা আসছে, বিজোড় সংখ্যার কারণে আমি লিখছি টুয়াইস এন প্লাস 1 ও না, কারণ আমি সূত্রগুলো সাজাইছি টুয়াইস এন মাইনাস 1, এইভাবে সাজিয়ে সাজিয়ে আমি পড়াইছি, তাহলে আমাদের এন এর মান তখন একই ছিল, একের জন্য একইভাবে আমাদের হিসাব করছে, তাহলে এটা এখানে গেলে 30, এটা কাটাকাটি গেলে কত আসবে 15, 15 তম, তাহলে তুমি এবার কি বলতে পারবা যে 8 মিলিমিটার দূরের বিন্দু, অর্থাৎ এখান থেকে ও বিন্দু থেকে পি বিন্দুটার দূরত্ব হচ্ছে 8 মিলিমিটার, পি বিন্দুটা অন্ধকার বিন্দু, এবং সেটা কত নম্বর অন্ধকার বিন্দু, 15 নম্বর অন্ধকার বিন্দু, এর আগে আরো 14টা অন্ধকার বিন্দু আছে। তো ঈদ মোবারক সকল স্টুডেন্ট, সবাই ভালো থাকিও, ঠিক আছে, আমরা হয়তোবা নেক্সট ভিডিওটা ঈদের পরেই দিব, আর আর কি এর দুটো কি বললাম, পরবর্তীটা দেখা হবে, একটা লেকচার বাকি রয়ে গেল।